গোপন খবরের ভিত্তিতে যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে রবিবার ভোরে 14 জন বাংলাদেশি নাগরিককে আটক করল সাবরুম থানার পুলিশ ও বিএসএফ 96 ব্যাটালিয়নের জওয়ানরা। সীমান্ত অতিক্রম করে শনিবার গভীর রাতে বাংলাদেশ সীমান্তের বৈষ্ণবপুর এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে তারা। বৈষ্ণবপুর এলাকার বাসিন্দা ক্রাইসুমগের বাড়িতে রাত কাটায় তারা। গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফ জওয়ানদের সাথে নিয়ে রবিবার ভোরেই সেই বাড়িতে হানা দেয় সাবরুম থানার পুলিশ। বাংলাদেশের ঢাকা, রাজাপুর, বাগেরহাট, সায়নাবাদ, খুলনা থেকে অবৈধভাবে ভারতে চলে আসা 14 জন বাংলাদেশি নাগরিককে আটক করে নিয়ে যাওয়া হয়েছে সাবরুম থানায় এবং বাংলাদেশি নাগরিকদের ভারতে নিয়ে আসার সঙ্গে জড়িত থাকায় গ্রেফতার করা হয়েছে ক্রাইসুমগ, আথুভাই মগ ও খোকা ত্রিপুরা নামে 3 মানব পাচারকারীকে। এদের প্রত্যেকেরই বাড়ি বৈষ্ণবপুর সীমান্তবর্তী এলাকায়। অবৈধভাবে ভারতের অনুপ্রবেশ করায় বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে সাবরুম থানার পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে প্রাথমিক তদন্তে জানা গেছে, দিল্লি যাওয়ার উদ্দেশ্যে ভারতের সীমান্ত অতিক্রম করেছিল তারা। আজকে ভোরবেলা আমাদের কাছে একটা খবর আসে, কিছু বাংলাদেশি লোক গতকালকে রাত্রেবেলা ইন্ডিয়ান বর্ডার ক্রস করে বৈষ্ণবপুরে দুটো বাড়িতে তারা অবস্থান করছে এবং তারা এখান থেকে সকালবেলা ডিপার্চার নেবে। এই সংবাদের ভিত্তিতে আমি কাটালছড়ি বিওপির অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সঙ্গে যোগাযোগ করি এবং আমরা একটা জয়েন্ট অপারেশনের প্ল্যান করি এবং এই মোতাবেক আমরা বিএসএফ এবং পুলিশ মিলে বৈষ্ণবপুরে গিয়ে আমরা রেড এবং চার্জ করি। চার্জ করে সেখানে 14 জন বাংলাদেশি ন্যাশনাল, যার মধ্যে 4 জন শিশু সহ আমরা আটক করি এবং যে বাড়িতে যারা ছিল এবং যারা পারাপারের সঙ্গে যুক্ত, এর মধ্যে আমরা 2 জন মহিলা এবং 1 জন পুরুষকে গ্রেপ্তার করি এবং 2 জন পলাতক। আমরা সবাইকে থানাতে নিয়ে আসি এবং তাদের কাছ থেকে কিছু মোবাইল এবং কিছু বাংলাদেশি ইন্ডিয়ান অল্প টাকা আমরা সিজ করি এবং আমরা একটা মামলা হাতে নিয়েছি। মামলা তদন্ত চলছে এবং যারা এই অবৈধ বাংলাদেশি পারাপারের সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং যারা পলাতক তাদেরকে গ্রেপ্তার করা হবে। কত কিছুদিন আগে দেখা গিয়েছে সাবরুমের 3 জনকেও এনআইএ উঠিয়ে নিয়ে গেছে, তারপরেও সীমান্তে অনুপ্রবেশ জারি রয়েছে, তাতে কি অন্য আরও অনেকেই জড়িত আছে বলে আপনার ধারণা? অ্যাকচুয়ালি এর আগে তো কয়েকটা কেসে, 2টা কেসে আরও 3-4 জন গ্রেপ্তার হয়েছিল এবং কিছু আরও কয়েকজন ইনভলভ আছে, যেগুলো আমরা তদন্তে দেখবো কারা কারা ইনভলভ আছে এবং তদন্তে যদি তাদের ইনভলভমেন্ট হয় তাহলে আমরা তাদের আইনের মাধ্যমে আওতায় আনার চেষ্টা করবো। 3 জনকে গ্রেপ্তার করা হলেও মানব পাচার চক্রের সঙ্গে আরও বেশ কয়েকজন জড়িত আছে বলে জানা গেছে পুলিশ সূত্রে। বাকিদের জালে তুলতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সাবরুম থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।